প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তথা কংগ্রেস নেতা কস্তব বাগচিকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করল ভরতপুর ব্লক কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। এদিন ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ভরতপুর ব্লক কংগ্রেসের সভাপতি কমলেশ চ্যাটার্জির নেতৃত্বে মিছিল শুরু হয় ভরতপুরের কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে। ব্লক মোড়, বাস স্টপেজ, নতুন রাস্তার মোড়, বাজার হয়ে মিছিল শেষ হয় ভরতপুর বাস স্টপেজে। মিছিল শেষে পথসভা করেন জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নীরজ ঘোষ, সঞ্জু শেখ, মীর রাজু, রতন মাস্টার, বিধান ঘোষ, চঞ্চল শেখ, প্রবীণ হক, সঞ্জয় চন্দ্র চন্দ্র, বুলবুল শেখ সহ দলের অগণিত কর্মী সমর্থক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা ভরতপুর ব্লক কংগ্রেসের সভাপতি কমলেশ চ্যাটার্জি, আসন শুনে নেওয়া যাক। আপনারা সকলে জানেন যে সাগরদিঘি নির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী অধীর চৌধুরীর মনোনীত প্রার্থী বাইরন বিশ্বাস সাগরদিঘিতে 23,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করে। সেই জয়লাভ করার পরে গোটা মুর্শিদাবাদ জেলা, একবারে গোটা মুর্শিদাবাদ জেলা বললে ভুল হবে, গোটা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা একবারে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ে। এই আনন্দ উচ্ছ্বাস ফেটে পড়ার জন্যই মমতা ব্যানার্জি অধীর চৌধুরীর, তার মেয়ে কীভাবে মারা গেছে, তার স্ত্রী কীভাবে মারা গেছে, এই সমস্ত ব্যক্তিগত আক্রমণ তিনি করতে থাকেন। আমরা শুধু বলতে চাইব, আমরা বিধায়ক ছিলাম, তৃণমূলের তলায় আমরা দালালি করি নাই, তৃণমূলের পা আমরা চাটি নাই, আমরা আবার এমএলএ হওয়ার স্বপ্ন দেখি নাই, তাই কংগ্রেস থেকে আমরা বিক্রি হই নাই। কংগ্রেস দল আমাদের রক্তে রক্তে আছে, না আমরা পুলিশকে ভয় পাই, না কাউকে আমরা ভয় পাই, আমরা সেই জন্য কংগ্রেসে আবার আপনার দাঁড়িয়েছিলাম। আমরা এখানে পরাজয় স্বীকার করেছি, জনগণ আমাদেরকে ভোট দেয়নি, কিন্তু ব্যক্তিগত আক্রমণ আমরা কোথাও করিনি। অধীর চৌধুরীর স্ত্রী এবং মা এবং তার মেয়েকে নিয়ে যে অন্যায় মন্তব্য করলেন তার জন্য মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত। ঠিক আছে, মমতা ব্যানার্জি বললেন, তারপরে কস্তব বাগচি মিডিয়াতে অনেক কথাই হয়, যখন সর্বদলে বসে মিডিয়াতে এবিপি আনন্দ হোক, 24 ঘন্টা হোক, বিভিন্নভাবে মিডিয়াতে তারা বক্তব্য রাখে, মিডিয়াতে বক্তব্য সবাই রাখে। কস্তব বাগচি কী বলেছিল, একটা বই, কী বইয়ে আছে সেটা আমরা জানি না, আমরাও জানি না যে সে বইটাতে কী আছে, কী লেখা আছে, সে কস্তব বাগচি জানে, আর যে লিখেছে সে জানে। আমরা কিন্তু এখনও পশ্চিমবাংলার মানুষ জানি না যে দীপক ঘোষের বইয়ে কী লেখা আছে। সেই নিয়ে একটা কথা হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে রাত্রিবেলায় পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তারই প্রতিবাদে আজ গোটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ আজ প্রতিবাদ করেছে। গোটা হাইকোর্টের যত উকিল ছিল, ব্যাংসাল কোর্টের যত উকিল ছিল, সমস্ত উকিল আজকে কংগ্রেসের, সিপিএমের, বিভিন্ন দলের যারা উকিল ছিল তারা সবাই আজকে হাইকোর্টে, জজ কোর্টে, ব্যাংসাল কোর্টে গিয়ে তারা দাঁড়িয়েছিল এবং তাদের জজ সাহেব জামিন দিতে হয়েছে। কারণ সিআরপিসিতে 41 সেকশন 41-এ বলা আছে যে কাউকে গ্রেপ্তার করতে গেলে তাকে নোটিশ দিতে হবে, নোটিশ তাকে দেওয়া হয়নি। আমরা শুধু বলতে চাইছি, আর কত নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় এই সরকার বলবে, এই সরকার বিজেপির সঙ্গে আঘাত করে, এই সরকার পশ্চিমবাংলায় মোদির সঙ্গে আঘাত করে চলছে। তাই আমরা বলতে চাইছি যে কেন নোংরা ভাষা না, আমরা বক্তব্য রাখি না, আমরা বিধায়ক ছিলাম, আমরা কারোর বিরুদ্ধে নোংরা বক্তব্য বিধানসভায় রাখি নাই, আজকে কেন এই ধরনের নোংরা বক্তব্য আজ গোটা মিডিয়া জুড়ে শাসক দল একের পর এক নোংরা বক্তব্য রাখা যাবে। মমতা ব্যানার্জিও আমাদের ঘরের মহিলা, তিনিও আমাদের শ্রদ্ধার ব্যক্তি, কিন্তু তিনি তার সমস্ত স্বাধীনতা তিনি ছাড়িয়ে যাচ্ছেন। এবং আজকে কী হবে, অধীর চৌধুরী কোনো দিন কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, এই অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল পার্টির কোনো বক্তব্য থাকতে পারে না। আপনারা দেখেছেন অধীর চৌধুরী 5-5 বার কার এই আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে এইখানে তিনি এমপি হয়েছেন। লোকসভায় বিজেপির বিরুদ্ধে একমাত্র প্রতিবাদ করে তার নাম অধীর রঞ্জন চৌধুরী। লোকসভাতে কোনো তৃণমূলের এমপিকে দেখা যায় না যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আপনি যেখানে যাবেন লোকসভার একটা বিরোধী দলের নেতা তার সম্পর্কে মুখ্যমন্ত্রী বাজে মন্তব্য করছেন, এটা মুখ্যমন্ত্রী বোঝা উচিত আছে? আমরা সবাই একটা, আমরা মনুষ্য জাতিতে আমরা বিশ্বাসী, আমরা সবাই মানুষ, মান এবং হুঁশ আছে বলি আমরা, কিন্তু মানুষ যার মান আর হুঁশ নাই, টাকা পয়সা পাওয়ার চিরকাল কারো ছিল না, কারো থাকবে না, এটা মাথায় রাখতে হবে যে আজকে যার পাওয়ার আছে কালকে তার পাওয়ার থাকবে না। পশ্চিমবাংলায় আমরা 40 বছরের ঊর্ধ্বে আমরা ক্ষমতায় নাই, আজকে বামফ্রন্ট ছিল নাই,
মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, মমতা ব্যানার্জিও একদিন ক্ষমতাচ্যুত হবে। সেই জন্য বলছি যে আপনারা আজকে যে ভাষাগুলো ব্যবহার করছেন সেই ভাষা থেকে বেরিয়ে আসতে হবে। যারা আমরা নেতৃত্ব দিই, সে কংগ্রেসের হোক, সিপিএমের হোক, সে তৃণমূলের হোক, অন্তত শালীনতা বজায় রাখা আমাদের কর্তব্য। নাহলে আজকের যুব সমাজ, আজকের মহিলা সমাজ তাদের কাছ থেকে কী বক্তব্য পৌঁছাবে? আমরা নেতারা যদি কটু বাজে কথা বলি তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা খারাপ জিনিস যাবে। তাই আজ আমাদের প্রতিবাদ। আর একটা কথা শুধু বলতে চাইছি, দুয়ারে পঞ্চায়েত ভোট আসন্ন, আজকে এখন থেকে পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছে, করুক, অসুবিধা নয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মুর্শিদাবাদ জেলার মানুষ আপনার তলায় তলায় তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধন এবং তাকে পরাস্ত করতে হবে, এই কথা বলে। এবং আমরা শুধু বলতে চাইছি সামনের দিনে আমাদের যে বাম এবং কংগ্রেসের যে জোট আছে সেই জোটকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে সামনের দিনে আমরা এই তৃণমূলকে পরাস্ত করব, করব, করব। জয় হিন্দ, বন্দে মাতরম, অধীর চৌধুরী, জিন্দাবাদ। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।